শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র বানানের ধারণা ও নিয়ম নিয়ে টেনমিনিট স্কুলের তরফ থেকে আজকের ক্লাসে আমি মাহবুবুল নাজ ফারসিন আছি তোমাদের সাথে। তাহলে চলো বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের ক্লাসটি শুরু করে দেওয়া যাক। আজকে আমরা জানব বানানের ধারণা ও নিয়ম নিয়ে। বানান বলতে আসলে কি বোঝায়, প্রথমে আমাদের এটি বুঝতে হবে। বানান বলতে বোঝায় বর্ণন বা বর্ণনা করা, অর্থাৎ আমি কোনো একটি বিষয় বুঝিয়ে বলবো। লিখিত ভাষায় এই বলা স্বরবর্ণের পর স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের পর ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণের পর স্বরবর্ণকে যোগ করাকে বোঝাচ্ছে। অর্থাৎ বানানগুলো বিভিন্নভাবেই হতে পারে। আমি স্বরবর্ণের পরে স্বরবর্ণ যোগ করে একটি বানান তৈরি করতে পারি, ব্যঞ্জনবর্ণের পর ব্যঞ্জনবর্ণ যোগ করে বানান তৈরি করতে পারি, ঠিক তেমনি স্বরবর্ণের পর ব্যঞ্জনবর্ণ যোগ করে আমি একটি বানান তৈরি করতে পারছি। উদাহরণ দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। যেরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এই দুটিকে যদি আমরা যোগ করি তাহলে দেখছি আম। স্বরে আ এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে গিয়ে ম, দুটো যুক্ত হয়ে হয়েছে আম। এটি কিন্তু আমের বানান, যেখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ উভয়েরই উপস্থিতি রয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাই ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ। দেখছি ক, যেটি একটি ব্যঞ্জনবর্ণ, তারপর দেখি স্বরেও একটি স্বরবর্ণ, তারপর মূর্ধন্য ষ এবং ত, উভয়ই হচ্ছে ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ এভাবেও আমি একটি বানান তৈরি করতে পারি এবং এটিকে যদি আমি একত্রে উচ্চারণ করি তাহলে সেটি হচ্ছে কষ্ট। এটি হচ্ছে মূলত বানানের একদম প্রাথমিক ধারণা। বানান শিখতে গেলে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে, আসুন এখন সেই বিষয়গুলো নিয়ে আমরা জানি। আমরা দেখেছি পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী বানান লেখার নিয়ম আসলে সারা বিশ্বের কোনো জায়গাতেই নেই। ঠিক সেই জায়গা থেকে ধ্বনিতত্ত্বে আমরা দেখি যে আমাদের ভাষায় সব বর্ণ সব ধ্বনির প্রতিনিধিত্ব করে না। অর্থাৎ বানান লিখতে গিয়ে আমাদের কিন্তু কিছু প্রাথমিক পর্যায়ে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলি এখানে বলছে। এবং পরবর্তীতে আমরা দেখি সকল বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়। যদিও বর্ণই আমাদের লিখন পদ্ধতির আশ্রয়, ঠিক সেই জায়গা থেকে আমাদের বানানটিও কিছু নিয়ম অনুযায়ী সংঘটিত হবে। আমাদের বুঝতে হবে বানানের ক্ষেত্রে কখন আমি দীর্ঘইকার ব্যবহার করব, কখন আমি হ্রস্বইকার ব্যবহার করব, কোথায় আমি চন্দ্রবিন্দু ব্যবহার করছি, কোথায় দন্তস্ব ব্যবহার করছি, কোথায় তালব্য ব্যবহার করছি, কোথায় ক্ষীয় ব্যবহার করছি। এই বিষয়গুলো আমাদের বানানের প্রাথমিক ধারণা হিসেবে নিজেদের ভিতরে আত্মস্থ করতে হবে, তা না হলে আমরা বানান ভুল করব। দেখা যাক বানান নিয়ে আমরা আরো কি জানতে পারি। এমন এক সময় ছিল যখন বাংলা বানানের নিয়মের প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। এই অবস্থায় ব্যক্তি নিজের ইচ্ছে মতো করে বানান ব্যবহার করত এবং এক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। এবং বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে যে এসেছে সে সকল শব্দ, যেমন সংস্কৃত, আরবি, ফার্সি, ইংরেজি, এই সকল যে ভাষাগুলো রয়েছে সেই জায়গা থেকে আমাদের বানানগুলো বিকৃত হওয়ার একটি সম্ভাবনা জেগে উঠে। ঠিক সেই জায়গা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে সর্বপ্রথম বাংলা শব্দের বানানের নিয়ম বের করে এবং এরপর থেকে আদতে আমাদের বানানের নিয়মগুলো প্রতিষ্ঠিত হওয়া শুরু করে। এবং পরবর্তীতে আমাদের দেশে বানানকে শৃঙ্খলাবদ্ধ করতে কয়েকটি বিশ্ববিদ্যালয় উদ্যোগী হয় এবং দিন শেষে বাংলা একাডেমি বানান বৃত্তি এখন সর্বোচ্চ মানা হচ্ছে, যেটি বাংলা একাডেমি নিজে তৈরি করেছে। বানানের আরও কিছু আমরা নিয়মের ব্যাপারে জানব, যেরকম বিদেশি শব্দের ইংরেজি, আরবি, ফার্সি এবং অন্যান্য ভাষার শব্দ সবসময় হ্রস্বইকার হবে, যেমন জাফরানি, ফিরিস্তি, মিশনারি। এরপর দেখতে পাচ্ছি উর্দি, বনেদি, এগুলোর ক্ষেত্রে কিন্তু সবসময় আমার হ্রস্বইকার হবে। পরবর্তীতে বাংলা শব্দের বানানে সবসময় হ্রস্বইকার হবে, যেমন ডুলি, হাঁড়ি, বাঁশি, চাঙ্গারি, এগুলো সব কিছু কিন্তু বাংলা শব্দ, তাই এগুলোর ক্ষেত্রে সবসময় হ্রস্বইকার হয়। এরপরে দেখি ভাষা ও জাতিবাচক শব্দের ক্ষেত্রে হ্রস্বইকার হবে, যেরকম বাঙালি, ইংরেজি, ইরানি, পাঞ্জাবি, ইরাকি, পাকিস্তানি, জাপানি, এ সকল যে শব্দগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সর্বশেষে হ্রস্বইকার ব্যবহার করছি। এগুলো বানানের একদম প্রাথমিক নিয়মাবলী। বাংলা শব্দে বৈষণ্য র যেটি রয়েছে এরপর সবসময় দন্তন্য হবে, যেরকম ধরন। কিন্তু অনেক সময় দেখা যায় যে সংস্কৃত বা তৎসম যে শব্দটি আমরা অতি আগে ব্যবহার করতাম সেই শব্দে যখন বৈষণ্য র আসবে এরপরে দন্তন্য হবে না, এরপরে তখন মূর্ধন্য হবে, যেমন চরণ, মরণ, কারণ, রণ, অনুসরণ, এগুলো সবগুলোই হচ্ছে আমার সংস্কৃত বা তৎসম শব্দ।
ইংরেজি শব্দের ক্ষেত্রে আমার বানানের কিছু কতিপয় নিয়ম রয়েছে। যেমন ইংরেজি শব্দ এ উচ্চারণ, যেখানে এ সেখানে এর জন্য এ উচ্চারিত হবে, এস এর উচ্চারণ যেখানে সেখানে দন্তমূলীয় দন্তস্ব বা দন্তস্ব উচ্চারিত হবে, এস এর জন্য দন্তস্ব যেখানে তালবস্ব উচ্চারিত হবে এস এবং এইচ এর জন্য, অর্থাৎ ইংরেজি এস এর জন্য দন্তস্ব এবং তালবস্ব উচ্চারিত হবে ইংরেজি এস এবং এইচ এর জন্য, আবার এস টি এর জন্য দন্তস্ব এবং ট যুক্ত করে উচ্চারিত হবে। উদাহরণ দেখলে আসলে বিষয়টি বুঝে যাবো। যেরকম অ্যাডভোকেট, যখন আমি এটি ইংরেজিতে বানান করতে নিব শুরুতে কিন্তু এ ডি দিয়ে শুরু হবে, তাই এখানে এর উচ্চারণটা এ হয়ে অ্যাডভোকেট হয়েছে। অ্যাটর্নি, এখানে ইংরেজি বানান করতে গেলে এ হবে তারপর টি হবে, এই জন্য এখানে উচ্চারণটি এ হয়ে অ্যাটর্নি হয়েছে। তারপর বাস, বি ইউ এস বাস, যদি আমি বাংলায় লিখি বয়কার বা দন্তস্ব, অর্থাৎ এখানে ইংরেজি এস এর জন্য বাংলায় উচ্চারিত হয়েছে দন্তস্ব। তারপর সুগার, এখানে দেখা যাচ্ছে ইংরেজি এস এর জন্য আমার এখানে বাংলাতে উচ্চারিত হচ্ছে দন্তস্ব। এভাবে দেখতে পাচ্ছি আর্টিস্ট, যেরকম এখানেও আপনাদের এস টি এর জন্য উচ্চারিত হচ্ছে আর্টিস্ট, স্টেশন, স্টোর প্রভৃতি। এভাবেই উদাহরণ দিয়ে আমরা বিষয়গুলো খুব সহজেই বুঝতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা বানানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক কিছু জানবো বাংলা দ্বিতীয় পত্রের ব্যাপারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই টেন মিনিট স্কুলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।